130টার মধ্যে 5টা, তার মধ্যে প্রথম নাম্বার কালিমা, কালিমার পরেই যেই সালাম যেই ফরজ যার নাম হলো নামাজ। রোজে মোমিনো তুমে মরনা জরুর হতে রো নমাজ কালে রসুল হতে রো নমাজ তো চেহরে পে নূর হতে নেই নমাজ তো আপনা কসুর হ। আমরা এত ওয়াজ শুনি কিন্তু মনে থাকে না, ওয়াজ তো শুনতে হলে কিন হাম আমল করতে নেই, গর আমল করতে হলে কিন দিল ভরি আতি নেই, হাম মুসলমান হে মগর হাম মে মুসলমানি নেই, দিল মে ঈমান হে ফির ঈমান মে কামিল নেই। আর কতদিন ঘুমিয়ে থাকবা, কতদিন ঘুমিয়ে থাকবা? যারা ইহুদি খ্রিস্টান বেঈমান মুনাফিক ওদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে ডাইরেক্ট জাহান্নামী, কিন্তু মুসলমান যদি জান্নাতে যাইতে চায় 130 ফরজের হিসাব দিয়ে যাইতে হবে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আয়নানে খুদ বদস্তে খাজা দাদান, মুসলমান চলো মিলজুল সবকো ফির পর সাদাকত কা, মুসলমান চলো মিলজুল সবকো ফির পর আদালত কা। এই আদালতের ওকালতি করার জন্য দুনিয়ায় ওকালতি করে হক্কানি ওলামায়ে কেরাম। কেন কেন কি টাকা পড়ছে? একজন আলিম মাদ্রাসায় চাকরি করে মাত্র বেতন পায় 8,000, আর তুমি রিক্সা চালায় মাসে কামাই করো 40,000, সিএনজি চালায় কামাই করো 60,000, আমেরিকা লন্ডন যায় মাসে 1.5 লাখ 2 লাখ টাকা কামাই করো। আমি মাদ্রাসায় না পড়ায়াও মসজিদে না পড়ায়াও যদি চাকরি করি, অমুক করি তমুক করি, বিদেশ যায় গাড়ি চলাই, লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবো, কিন্তু ওলামায়ে কেরাম কেন এই কাজটা করে? কারণ ওলামায়ে কেরামের কাঁধে আছে নবীর আমানত। কথা বলেন ঠিক না ব্যাটিক? নবী দুইটা জিনিস আমান রেখে গেছেন, এই দুইটা জিনিস উম্মতের কাছে পৌঁছা দিতে হবে। এই উম্মত যেন দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারে, আখেরাতে যেন মুক্তি পাইতে পারে। এই দুনিয়ার শান্তি আর আখেরাতে মুক্তির জন্য মৌলবি এত কষ্ট করে, মৌলবি এত কোদে, এরপরে মৌলবির চুলকায়, মৌলবি দেখলে কিছু কিছু মানুষের চুলকায়। কথা বলেন ঠিক না ব্যাটিক? রে আল্লাহর পাগল পরা বান্দা বান্দিরা, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ গোত্রের লোকের দাবাত পায় মক্কায় আস মদিনায় আসছে। এই মদিনার শুধু আওয়াজ গোত্র নয়, আরো তিনটা গোত্র ছিল, বড় আরো 2টা গোত্র বড় বড় গোত্র ছিল, এবং